clear eligible for the year teacher and just for the next two আর আমার টাকা নেই কি এটা কেন বলছেন না তোমরা কোন চাল লোক করেছো তাহলে তুই করে গেছে না আমি এই ধাপ পর্যন্ত আমার টাকা ছিল আমি তার হিসাব করতেছি ওনার নাম কি মেডিয়া স্যার কিন্তু ওনার টোটাল ট্যাক্সেবিলিটি নাম হচ্ছে 8,58,711 এর পরের স্টেজ হচ্ছে 4,00,000 টাকার উপর 15% রেটে তো ওর পরের স্টেজে যাবে কিন্তু ওর কাছে তো আর 4,00,000 নাই যত টাকা আছে ওই টাকার উপরে পরের পার্সেন্ট হবে বুঝে গেছে ক্লিয়ার কৃষ্ণজন জিনু না বুঝে বলবো হাতের জ্বর বুঝছে তো আমরা এখন গ্রেডে চুপ করি আমাদের আরো অনেক কাজ আছে আচ্ছা একটু ঘুরে আপনি কিন্তু বাড়তি আর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে না
অটোমেটিক্যালি আপনার ট্যাক্স এখানে কি কোম্পানি আপনার তত্ত্বাবধানে ট্যাক্সগুলো গভর্নমেন্টকে সাপ্লাই দিচ্ছে। এই যে আপনাকে 48,000 টাকা দিচ্ছি, 2,000 টাকা কেটে রেখে দিচ্ছি, এটাই হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। সোর্স মানে হচ্ছে উৎস, যেখান থেকে টাকাটা আসতেছে ওই উৎসে শুধুই কী কারণে আছে ট্যাক্সে কেটে রাখা হচ্ছে। ক্লিয়ার? শুধু ক্লিয়ার? ঠিক একইভাবে এখানে ওনার একটা ফিক্সড ডিপোজিট ছিল, ফিক্সড ডিপোজিট তো চিনেন, হ্যাঁ, ওই যে ব্যাংকে রাখে। সো ফিক্সড ডিপোজিট ব্যাংকে যখন আপনি ফিক্সড ডিপোজিট রাখবেন, ধরুন সেটা 20 লাখ 50 লাখ 60 লাখ রাখেন আপনি, ব্যাংক কী করবে পার মান্থ আপনি কিছুটাকে ইন্টারেস্ট দেবে, সুদ দেবে, কিন্তু ফ্রিতে না, আপনি ফ্রিতে ব্যাংকে রাখবেন না, আপনি লোন নিলে ব্যাংকে সুদ দেবেন। আর যদি টাকা জমা রাখে তাহলে ব্যাংক আপনাকে সুদ দেবে। সো ব্যাংক যেহেতু আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে, এটা আপনার জন্য বাড়তি ইনকাম না, ইনকাম হচ্ছে না। সো এই যে আপনি ইনকাম করতেছেন, যে টাকাটা সুদ দিচ্ছে ব্যাংক, ব্যাংক কী করতেছে আপনার ওই ইনকাম থেকে ট্যাক্সের টাকাটা কেটে বাকি টাকায় আপনাকে দিচ্ছে। এটাকেই বলতেছে কি ব্যাংক ডিডাক্টেড অফ ট্যাক্স অ্যাট সোর্স, মানে 10% হারে ট্যাক্স কেটে রেখে বাকি টাকা আপনাকে দিয়েছে। কত টাকা দিয়েছে ব্যাংক? 60,000, ঠিক না? সো আমরা যখন ওর ইনকাম হিসাব করতেছিলাম তখন আমরা কী করছি, এই 60,000 টাকা অ্যাকচুয়ালি ইন্টারেস্ট সব কত টাকা ও সেটা হিসাব করেছে না। সো এখানে এবারে এসে আমরা ট্যাক্সের ডিডাক্ট ট্যাক্স টাকাটা কাটবো। কিরকম দেখেন, লেস টাকা
আমার সরকারকে দেওয়ার কথা 10,000, সে যে আমি এই বছর 20,000 টাকা দিয়েছি গভর্নমেন্টকে, তার মানে
করবে অ্যাডজাস্ট করবে বা রিফান্ড করবে সো আমরা এটাতে লিখব Thank you.
করেন দেখি ওনার ইনকাম ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার বলেন আমাকে ইনকাম ইয়ার 18-19 আমি
প্রথমে দেখেন প্রশ্নের মধ্যে তার ইনক্রিমেন্ট কখন আমি যখন বলবো প্রশ্নটা কি খেয়াল করবো যে আপনি যেটা করতেছেন কত জুনে
30 তারিখে সে কত টাকা পায় 50000 টাকা ইনক্রিমেন্ট হয় কখন নভেম্বরে ঠিক না তার মানে এই যে 50000 টাকাটা পাওয়া শুরু করছে কখন থেকে নভেম্বরের 21 তারিখের পর থেকে এর আগে সে 50000 টাকা পরে পাচ্ছে তাহলে জুলাই 1 থেকে অক্টোবর পর্যন্ত পুরো 4 মাস কত টাকা করে 50000 টাকা করে পাচ্ছে এবার নভেম্বরের হিসাব নভেম্বরের 1 থেকে 21 ঠিক না সরি 21 না 21 তারিখ তো ওর ইনক্রিমেন্ট হয়েছে 20 তারিখ পর্যন্ত কয় দিন 20 দিন কত টাকা করে পাবে 50000 টাকা এই 20 দিন সে আবার নভেম্বরের 21 থেকে 30 কয় দিন 10 দিন না এই 10 দিন কত টাকা করে পাবে 50000 এখানে 20 দিন আর এখানে 10 দিনের টাকা টোটাল নভেম্বরের টাকাটা 80000 আমার আবার ডিসেম্বর থেকে ডিসেম্বর 1 থেকে জুন 2019 কয় মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন 7 মাস কত করবে পাবে 50000 এখানে 7 মাস এখানে 1 মাস এখানে 4 মাস 12 মাস হয়েছে এই যে 12 মাস
ঠিক আছে বাকি মেথটা করেন ক্যাপ্টেশনগুলো বাচ্চা করতে হবে।